দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে যোগাযোগ উন্নয়নের নতুন যুগে প্রবেশ করল রাজধানী। শনিবার কাউলাপ্রান্তে টোল দিয়ে প্রথম যাত্রী হিসেবে এক্সপ্রেসওয়ে পার হন প্রধানমন্ত্রী। রোববার সকাল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ সাধারণ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তবে উঠতে পারবে না মোটর সাইকেল ও সিএনজি। সাইদুল ইসলামের রিপোর্ট। সীমাহীন যানজটে নাকাল রাজধানীবাসীকে স্বস্তির যাত্রা উপহার দিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে নির্মিত দেশের প্রথম দৃষ্টিনন্দন এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করতে শনিবার বিকেল 3:30 বিমানবন্দরের কাওলায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সেখানে এক্সপ্রেসওয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বেলুন উড়িয়ে আর রঙিন আতশবাজিতে স্মরণীয় করে রাখা হয় উদ্বোধনী আনন্দের মুহূর্তটিকে। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা সেরে প্রধানমন্ত্রীর গাড়িবহ রওনা করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার সড়ক অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। স্বাভাবিকভাবে এই সড়ক পেরোতে 10 থেকে 15 মিনিট সময় লাগলেও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলছিল অনেকটা ধীর গতিতে। ঢাকা যোগাযোগ ইতিহাসে নতুন মাত্রা যোগ করা এক্সপ্রেসওয়ে পেরিয়ে আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মাঠে সুধী সমাবেশে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নাম ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পুরো নির্মাণ কাজ 2024 সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থাগুলো। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।